মানে ও আমাদের মধ্যে সবচেয়ে সব্যসাচী প্লেয়ার ছিল নো ডাউট মানে আমরা ওকে ওকে মানে কোন গ্রুপে পেয়েছেন থার্টিন না ফিফটিন ফিফটিন থেকে ফিফটিনের শেষের দিকে ও আপনি যখন মালয়েশিয়া গেছেন যে টুর্নামেন্ট ওই টুর্নামেন্ট না 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 আমরা দুবাই থেকে আসার পরে আমরা ইন্ডিয়া একটা ট্যুর ছিল তো তখন সেও ফিফটিনের মাত্র ঢুকছে আমরাও ফিফটিনের শেষের দিকে আপনি তখন ক্যাপ্টেন হ্যাঁ 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 তো সেভেন্টিনে আমরা যাব তো সেভেন্টিন ওই দলে তো আপনি নিশ্চয়ই তামিমও ছিল তামিমও পরে ঢুকছে সেভেন্টিনে তো তখন ও যখন ঢুকে মানে ও ছিল মানে ব্যাটিং আপনাকে 20 30 রান করে দিবে কোনদিন 50 করে দিবে লোয়ার ডাউন দি অর্ডার খেলতো খুব তাড়াতাড়ি রান করতে আর বোলিং এও দুইটা তিনটা উইকেট নেবে তাড়াতাড়ি ওভার করে দিবে মানে ও হলো ইউটিলিটি প্লেয়ার ছিল এক্সসেপশনাল কিছু ছিল না ফিল্ডার কেমন ছিল ভালো দারুন ফিল্ডার ছিল হি ওয়াজ আ মানে কি কোনো কথাবার্তা তেমন বলতো না খুব একটা না শাইম ভাই ও মানে একটু চুপচাপ টাইপের ছিল দুষ্টু ছিল কিন্তু চুপচাপ টাইপের এক্সপ্রেসিভ না নিজের মধ্যে থাকতো হয়তো দুই একজন বড় ভাই ফ্রেন্ড ওরকম তাদের সাথে ক্লোজ তাদের সাথে কথা বলতো বেশি বাট ও খুবই চুপচাপ নিরিবিলি টাইপের ছেলে কিন্তু পারফর্ম মানে সেই মানে প্রত্যেক ম্যাচে তিরিশ চল্লিশ পঞ্চাশ রান করবে দুইটা তিনটা উইকেট নিবে অমরনাথ তামিমকে আবার যেমন টপ ব্যাটসম্যান মুশফিককে যেমন ও বেস্ট ব্যাটসম্যান হেভি ডিসিপ্লিন সাকিব ছিল যে মানে অ্যাভারেজ একটা ভালো প্লেয়ার কিন্তু ধীরে ধীরে ও যেভাবে মানে মানে নিজেকে নিয়ে গেছে দুই ডিপার্টমেন্টে এটা কিন্তু খুবই টাফ মানে আমরা দেখি যে কোনো এজ লেভেল থেকেই দেখতাম যে আগে অলরাউন্ডার ছিল সাডেনলি ব্যাটিংয়ে ফোকাস বেশি করা শুরু করছে কারণ ও বুঝতে পারছে আমার ব্যাটিংটা স্ট্রেংথ এই ছেলেটা দুইটা জায়গায় কিভাবে ঠিক রাখলো এইটা আমাদের মানে মানে হইলো না না আমার যার আরেকটা বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি আন্ডার ফিফটিনে সাকিবের ক্যাপ্টেন আন্ডার সেভেন্টিনেও সাকিবের ক্যাপ্টেন তখন আপনার আপনি টিম মিটিং করতেন না টিম মিটিংয়ে তখন আপনি আপনি তো সবাইকে কিছু না কিছু ব্রিফ দিতেন বা টিম ম্যানেজমেন্ট থেকে ব্রিফ দেওয়া হতো কি মানে তখন কি মেসেজ থাকতো সাকিবের প্রতিভা মাঠে যখন যেতেন ওর হাতে বল দিতেন তখন কি ওর কাছ থেকে আমরা উইকেট এক্সপেক্ট করতাম আমরা চাইতাম যে ভাই একটা ব্রেক থ্রু দিয়ে দে ভাই তোর কি লাগবে আজকে মানে একটা ব্রেক থ্রু কিন্তু লাগবে তোর ওভারগুলো খুব ভাইটাল বা রানটা চেক দিস ওকে আপনি যেভাবে চাবেন ও ওইভাবে করতে পারে সবচেয়ে মজার ব্যাপারটা এটাই যে সবচেয়ে ইউজফুল প্লেয়ার কেন বলা হয় তাকে আপনি কোন সিচুয়েশনে চান তাকে এখন রান চেক দিতে হবে ও এখন গিয়ে রান চেক দিয়ে দেবে আপনাকে এখন আমার উইকেট লাগবে ও গিয়ে উইকেট নিয়ে আসবে আপনার জন্য ও ওইটা কথা কম বলা বাট ও গেমটা এত ভালো রিড করতে পারে আর বললাম তো তখনও সাইম ভাই আমরা তো সব সেম এজ সব আমরা ফ্রেন্ড ফ্রেন্ড একটা ভাব আমরা কখনও কাউকে ওই বড়োভাবে দেখি মুশফিককে মুশফিকই দেখতাম মুশফিককে যে রহিম হয়ে যাবে আমরা তো এটা কখনো জানি না তখন আপনাদের বয়স ভিত্তিক আন্ডার ফিফটিনে এবং আন্ডার 17 এ কোচ কে ছিলেন আমাদের ফিফটিনে শুরুতে ওয়াহিদুল গনি স্যার ছিলেন তারপর ওসমান স্যার ছিলেন তারপরে শ্রীলঙ্কান কে ছিল মনে শ্রীলঙ্কান চার্লি ছিল একজন কার্টন ছিল কার্টন চার্লি মেলকম ছিলেন একজন আন্ডার সেভেন্টিনে তারপরে রতন স্যার ছিলেন যিনি ইউকে তে আছেন রতন স্যারও সৈদুল আলম রতন স্যার ছিলেন আরেক রতন স্যার যিনি মারা গেছেন উনি আব্দুল আদির রতন এই মোটামুটি আমাদের লোকাল কোচরাই বেশি সালাউদ্দিন স্যারকে আমরা পেয়েছি নাইনটিন থেকে আমরা সালাউদ্দিন স্যারও তখন ইয়াং মানে আমরা যখন থেকে হ্যাঁ স্যার মাত্র ক্রিকেট ছেড়ে কোচিং শুরু করছে বিকে স্যার স্যারও স্যারকেও পাইছি আমরা ফাহিম স্যার তো অবভিয়াসলি ছিলেন ফাহিম স্যার মানে আমাদের অন্যতম একজন মানে কোচ থেকে বেশি আমরা তাকে মানে অনেক কিছু বলতে পারতাম দেখে আমরা ভয় পাইতাম অনেক সময়

একটু বলেন তো আপনি আমরা যত জানি বাংলাদেশের ক্রিকেটে বৈশ্বিক ক্রিকেটের যে আজকে সাফল্যর যে আজকে শ্রীলবে সাফল্যটা পেয়েছে এবং এখান থেকে অনেক ক্রিকেট আসছে এর পেছনে শ্রীলঙ্কার ওই আপনি চারজন কোচের নাম বললেন তাদের সবার অবদানটাকে কিন্তু ধরে আনা হয় হয়তো বিষয়টি সেভাবে এখন আলোচিত হয় না অনেক আগের কথা আমি সাংবাদিকতা সেভাবে দেখেছি তো অনেক অনেক তাদের কাছ থেকে অনেক জেনেছি কারণ তার আমলেই তাদের আমলেই কিন্তু এই ক্রিকেটাররা গুলো উঠে আসছে একটু বলেন তো তারা কতটা ফ্রেন্ডলি ছিল বা তাদের আসলে স্কিল স্কিল ডেভেলপমেন্টে তারা কি কাজটা করেছে যেটা আপনাদের খুব কাজে লাগতো তখন যেমন আমাদের ছিল যে বাইরের কোচদের সাথে ইন্টারঅ্যাক্ট করা বা মানে বেসিক অনেক কিছু আছে যেগুলো মানে আমরা বুঝতাম কম তো তারা যখন আসে মানে বিদেশি কোচ হিসেবে তাদের প্রথম কাজে ছিল যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিভাবে বেসিকটা কাজে দেয় ওই জিনিসগুলোর সাথে আমাদের পরিচিত করে দেয় আমাদের লোকাল কোচটাও না এমন না যে তারা না বাট ওই যে কোয়ার্ডিনেট করা তখন নতুন নতুন ড্রিল হ্যাঁ হ্যাঁ মানে তারা ওই তিন চারজন ছিলেন তাদেরকে চারটা লেয়ারে রেখেছিলেন কার্টন ছিলেন মানে হেড সব কোচদের মানে সবচেয়ে হ্যাঁ তারপরে ছিলেন চার্লি মেলকম। আরো একজন ছিলেন সম্ভবত সো চার্লি ছিলেন আন্ডার ফিফটিনে মেলকম ছিলেন আন্ডার সেভেন্টিনে সেন্ড্রা তালবিস রাইট 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 সো ওই জায়গা থেকে সবাই তাদেরকে ওই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছিল যে তারা ওভারসি করতো আমরা মানে শ্রীলঙ্কান কোচ থেকে মানে আমরা একটু বিদেশিত তখন একটু ই ছিলাম আর কি বোধ করতাম আমাদের দেশে হ্যাঁ আমাদের মতোই ওইটা একটা চেঞ্জ ছিল বাংলাদেশ ক্রিকেটে আমাদের ফুড হ্যাবিটে একটা চেঞ্জ আসছিল আমরা ওই এরপরে রিচার্ড ম্যাকিনসের সময় আসলো ওই সময়টাও খুবই ব্রিলিয়েন্ট। থেকে খবর চলে যেত। রাইট রাইট ঢাকা ক্লাব থেকে খাবার যাইতো আমাদের। আমাদের এক্সট্রা শেফ ছিল। আমাদের পার ডে বাজেট আমার মনে আছে। ফুড বাজেট ছিল নাইন হান্ড্রেড থেকে 1000 টাকা। পার ডে ক্যাশ। নেস্টারিভিতে বেশি বাজেট হ্যাঁ, এক খাওয়ার বাজেট ছিল একটা প্লেয়ারের পিছনে তো আমরা খুব ইউনিক একটা প্রোগ্রাম করেছিলাম ওই সময়টাতে সাইম ভাই মানে এই হাই পারফরমেন্সের আগে ওটা আন্ডার 17 এই জায়গাটা সম্ভবত আরাফাত রহমান কোকে এবং খন্দকার জামিল উদ্দিনের বিশাল একটা ভূমিকা আছে ওই সময় একটা চেঞ্জ হ্যাঁ রাইট রাইট ম্যাকিনস তো ওই সময়েরই হ্যাঁ সো ওই সময় আমাদের একটা এক্সটেনসিভ প্রোগ্রাম হয়েছিল বিকেএসপি তে আমরা সকাল 7 উঠতাম সাইম ভাই বিকাল 4:30 টা 5 দিকে আমরা ব্যাক করতাম এই পুরোটা সময় এত সুন্দর একটা প্রোগ্রাম হতো সকাল 7 আমরা রানিং করতাম রানিং টানিং করে এসে আমরা নাস্তা করতাম আটটা সাড়ে আটটার দিকে নাস্তা করে আবার আমরা মাঠে চলে যেতাম মাঠে থেকে আবার এগারোটার দিকে ব্যাক করতাম এগারোটায় লাঞ্চ করতাম সকাল এগারোটায় লাঞ্চ মানে এটা আমাদের হ্যাবিটটা যে ওয়ার্ল্ড ওয়াইড খাওয়ার যে সিস্টেমটা এটা কিন্তু এরকমই সাইন ভাই ওরা এগারোটা সাড়ে এগারোটায় লাঞ্চ করে আমাদেরও এগারোটা সাড়ে লাঞ্চ আবার আধা ঘন্টা গ্যাপের পরে আমরা আবার ট্রেনিং শুরু করতাম ট্রেনিং শুরু করে প্রায় একটা দেড়টা দুইটা পর্যন্ত ট্রেনিং হতো আবার একটা ছোট গ্যাপ হতো গ্যাপ হওয়ার পরে আবার আমরা মাঠে আসতাম

আপনি দুষ্টুদের কাতারে ওকে ফেলতে পারবেন না যদি কোচরা টার্গেট করে দুষ্টু কে আমাকে ডাকতো আগে আরো দু একজন রাজন ছিল হ্যাঁ রেজাউল ইসলাম রাজন ছিল আহ আরো দু একটা ছিল বাট ওই সাকিব তামিম ও আমাদের মোটামুটি জয়েন করেছে আমি তো আপনার লম্বা সময়ের বন্ধু এইজন্য বলছি আমি আবার আমার জুনিয়রই মানে ব্যাচ হিসেবে জুনিয়র আমাকে এখনো ভাই করেই বলে তখনও ভাই করেই বলতো ওইও দুষ্ট কিন্তু ওই যে বললাম না ও আবার আমাদেরকে বলতো যে আপনাদের মতো মানে দুষ্টু কেউ না আমরা একটু বুলি টাইপের ছিলাম তামিমকে একটু ভয় দেখাইতাম সাকিবকে একটু ভয় দেখাইতাম এই বেটা কি কসাইছেন মানে এই টাইপের একটা মানে ওই জিনিসটা মানে দলের মধ্যে একটাই ছিল যদিও বন্ডিং অনেক ছিল এখন গিয়ে মানে একটা সময় গিয়ে যখন বয়স বাড়ছে এখন বুঝতেছি যে ওরা ওদের ক্যারেক্টার এখন বাইর হচ্ছে যে ওরা ডিফারেন্ট ছিল সবার তো ক্যারেক্টার ডিফারেন্ট আমরা একটু এক্সপ্রেসিভ বেশি ছিলাম তামিম আবার পরে গিয়ে বেশি এক্সপ্রেসিভ হয়েছে তামিম আবার মানে একটু রাফ অ্যান্ড টাফ টাইপের ছেলে ছিল সাকিব একটু অন্যরকম ছিল তামিম আবার রাফ অ্যান্ড টাফ মানে ব্যাটিং এর হ্যাঁ ওই যে ওর এর মতোই ছিল তারপর খুব খাওয়াইতো সবাইকে মানে সবাইকে খুব খাওয়াইতে পছন্দ করতো নিজের টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ ও তখন ওই আগে থেকেই ও যা আর্ন করতো ও ওই টাকা দিয়ে মানে খাওয়াইতে খুব পছন্দ করতো আমাদেরকে খাওয়াইতো তো আমরা চিটাং গেলে পতেঙ্গা ওর গাড়ি নিয়ে তখন আমাদের কারো তো গাড়ি নাই ও ওয়েল অফ তখন মানে ও ভাই ভাই চাচা ওরা সবাই তো তো ওদের ওরা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরাইতো এই করতো পতেঙ্গা দেখতে যাইতাম অনেক কিছু মানে ওর লাইফস্টাইল ডিফারেন্ট ছিল ও অনেক আগে থেকে হাই লাইফ দেখে আসছে আবার আমরা অনেকে যেমন হাই লাইফ দেখিনি আমাদের কাছে ওগুলা নতুন মনে হতো এই জিনিসগুলো আর কি ডিফারেন্ট অর্থাৎ সাকিব ছিল চুপচাপ তার ছিল ডিফারেন্ট হ্যাঁ ছিল হাই লাইফ হ্যাঁ কিন্তু ওরা ওদের বন্ডিংটা ছিল অনেক আগে থেকে ওরা মানে রুমমেট ছিল ওরা ওরা কথা বলতো ওরা একটা থাকে না যে মানে সবার সামনে না বাট ওরা দুইজনকে এটা কি মধ্যে ক্যাম্পের মধ্যে রুম বেড পেয়ার হতো না নিজেরা নিজেরা চুজ করে নিতাম আমরা অনেক সময় ঘুরে গেলে যখন তখন ম্যানেজার বা কোচরা ঠিক কইতো যে না এদেরকে একসাথে রাখা যাবে না এরা সারা রাত আড্ডা মারবে এরকমও হইতো তো আমাদের সাথে আমার সাথে মুশফিককে দিয়ে দিত কারণ মুশফিক ডিসিপ্লিন আমি আবার একটু দুষ্ট

আশা করি যে আপনার যারা দর্শক স্পোর্টস প্যানেল দর্শক তারাও অনেক উপকৃত হবে অনেক তথ্য পাবে অনেক কিছু মানে শুনবে বিষয়গুলো নিয়ে দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল আরেকটি পর্ব নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে